আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমার টিউটোরিয়ালটি অত্যন্ত রোমান্টিক এবং যে সকল ভাইয়েরা প্রেম ভালোবাসা নিয়ে ইংলিশ কথা বলতে ভয় পান বা দ্বিধাদ্বন্দ্ব আছেন যে এমন বাক্যগুলো আমরা কীভাবে বলবো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই বাক্যটি অত্যন্ত রোমান্টিকভাবে টিউটোরিয়ালটি তুলে ধরা হয়েছে, যে ওয়ার্ড এবং বাক্যগুলো ব্যবহার করা হয়েছে সে ওয়ার্ড এবং বাক্যগুলো জানা থাকলে আপনারা খুব সহজেই রোমান্টিক কথা এবং রোমান্টিক বাক্যগুলো জানতে পারবেন। তবে ভিউয়ার্স, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। বাগদত্ত, এটা হবে ফিয়েন্স। ফিয়েন্স অর্থ হল বাগদত্ত। আমি তার প্রেমে পড়ে গেছি, এটা হবে আই ফিল ইন লাভ উইথ হার। আই ফিল ইন লাভ উইথ হার অর্থ হল আমি তার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে ভালোবাসি, এটা হবে আই লাভ ইউ। আই লাভ ইউ অর্থ হলো আমি তোমাকে ভালোবাসি। কোন সময়, এটা হবে হুইচ টাইম। হুইচ টাইম অর্থ হলো কোন সময়। ওহ প্রথম দেখায় প্রেম, ওহ প্রথম দেখায় প্রেম, এটা হবে ও লাভ অ্যাট ফার্স্ট সাইট। ও লাভ অ্যাট ফার্স্ট সাইট অর্থ হলো প্রথম দেখায় প্রেম। আমি চিরদিন তোমায় ভালোবাসবো, এটা হবে আই উইল লাভ ইউ ফর ইভার। আই উইল লাভ ইউ ফর ইভার অর্থ হলো আমি চিরদিন তোমায় ভালোবাসবো। আমি তোমায় বিশ্বাস করি না, এটা হবে আই ডোন্ট বিলিভ ইউ। আই ডোন্ট বিলিভ ইউ অর্থ হলো আমি তোমায় বিশ্বাস করি না। আমি চিরদিনের জন্য তোমার হব, এটা হবে আই উইল বি ইয়োর্স ফর ইভার। আই উইল বি ইয়োর্স ফর ইভার অর্থ হলো আমি চিরদিনের জন্য তোমার হব। ওটি আমার দিবা স্বপ্ন, দেখুন ওটি আমার দিবা স্বপ্ন, দ্যাট মাই ডে ড্রিম। দ্যাট মাই ডে ড্রিম অর্থ হলো ওটি আমার দিবা স্বপ্ন। তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা, এটা হবে ইউ আর মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ। ইউ আর মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ অর্থ হলো তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আমি এ বিষয়ে ভেবে দেখব, এটা হবে আই উইল থিঙ্কিং অ্যাবাউট। আই উইল থিঙ্কিং অ্যাবাউট অর্থ হলো আমি এ বিষয়ে ভেবে দেখব। যে কোনো কিছু, এটা হবে অ্যানিথিং। অ্যানিথিং অর্থ হলো যে কোনো কিছু। সব কিছু, এটা হবে এভরিথিং। এভরিথিং অর্থ হলো সব কিছু। আমি খুবই দুঃখিত, এটা হবে আই অ্যাম সো সরি। আই অ্যাম সো সরি অর্থ হলো আমি খুবই দুঃখিত। আমাকে আরেকটা সুযোগ দাও, এটা হবে প্লিজ গিভ মি অ্যানাদার চান্স। প্লিজ গিভ মি অ্যানাদার চান্স, আমাকে আরেকটা সুযোগ দাও। আরেকটা, এটা হবে অ্যানাদার। আরেকটা সুযোগ দাও, এটা হবে চান্স। চান্স অর্থ হলো সুযোগ দাও। তুমি আমার হৃদয় ভেঙো না, এটা হবে ইউ ডোন্ট ব্রোকেন মাই হার্ট। ইউ ডোন্ট ব্রোকেন মাই হার্ট অর্থ হলো তুমি আমার হৃদয় ভেঙো না। আমি তোমার জন্য সব করতে পারি, আই ক্যান ডু এভরিথিং ফর ইউ। আই ক্যান ডু এভরিথিং ফর ইউ, আমি তোমার জন্য সব করতে পারি। আমি তোমাকে ছাড়া কিছু চাই না, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং উইদাউট ইউ। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং উইদাউট ইউ অর্থ হলো আমি তোমাকে ছাড়া কিছু চাই না। আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না, আই ক্যান নট থিঙ্ক এনিথিং উইদাউট ইউ। আই ক্যান নট থিঙ্ক এনিথিং উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তুমি আমার প্রথম প্রিয় মানুষ, ইউ আর মাই ফার্স্ট বিলাভ পার্সন। ইউ আর মাই ফার্স্ট বিলাভ পার্সন অর্থ হলো তুমি আমার প্রথম প্রিয় মানুষ। তুমি আমার জীবনে প্রথম মানুষ, এটা হবে ইউ আর ফার্স্ট পার্সন ইন মাই লাইফ।
ইউ আর ফার্স্ট পার্সন ইন মাই লাইফ, তুমি আমার জীবনে প্রথম মানুষ। আমি তোমার অনুমতি চাই স্পর্শ করতে, আই ওয়ান্ট টু পারমিশন টাচ ইউ, আই ওয়ান্ট টু পারমিশন টাচ ইউ অর্থ হলো আমি তোমার অনুমতি চাই স্পর্শ করতে। অনুমতি এর ইংলিশ ওয়ার্ডটি হবে পারমিশন, অর্থ হলো অনুমতি, স্পর্শ করা বা স্পর্শ করতে এটা হবে টাচ, অর্থ হলো স্পর্শ করা বা স্পর্শ করতে। আমি কি তোমার হাত স্পর্শ করতে পারি? ক্যান আই টাচ ইওর হ্যান্ড, ক্যান আই টাচ ইওর হ্যান্ড, আমি কি তোমার হাত স্পর্শ করতে পারি? আমি কি তোমার চুল স্পর্শ করতে পারি? ক্যান আই টাচ ইওর হেয়ার, ক্যান আই টাচ ইওর হেয়ার, আমি কি তোমার হাত ধরতে পারি? ক্যান আই হোল্ড ইওর হ্যান্ড, ক্যান আই হোল্ড ইওর হ্যান্ড, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, ইউ আর লুকিং সো বিউটিফুল টুডে, ইউ আর লুকিং সো বিউটিফুল টুডে, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, তোমাকে আজ খুব দারুণ লেগেছিল, ইউ লুকড সো গর্জিয়াস টুডে, ইউ লুক সো গর্জিয়াস টুডে, তোমাকে আজ খুব দারুণ লেগেছিল। তুমি রাতে কল দিও, ইউ কল মি অ্যাট নাইট, ইউ কল মি অ্যাট নাইট, তুমি রাতে কল দিও। তুমি কি আমাকে বিয়ে করবে? উইল ইউ ম্যারি মি, উইল ইউ ম্যারি মি, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি কিছুদিন চিন্তা করব, আই উইল থিঙ্ক সাম ডেজ, আই উইল থিঙ্ক সাম ডেজ অর্থ হল আমি কিছুদিন চিন্তা করব। আমাকে ভুলে যাবে না তো? ইউ ফরগেট মি, ইউ ফরগেট মি অর্থ হল আমাকে ভুলে যাবে না তো? আমি তোমাকে হারাতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ অর্থ হল আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমাকে আর ভালোবাসো না, এটা হবে ইউ ডোন্ট লাভ অ্যানিমোর, ইউ ডোন্ট লাভ অ্যানিমোর অর্থ হল তুমি আমাকে আর ভালোবাসো না। দয়া করে আমাকে যেতে দাও, প্লিজ লেট মি গো, প্লিজ লেট মি গো, দয়া করে আমাকে যেতে দাও। আমি তোমাকে সবসময় ভালোবাসবো, আই উইল অলওয়েজ লাভ ইউ, আই উইল অলওয়েজ লাভ ইউ অর্থ হল আমি তোমাকে সবসময় ভালোবাসবো। আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি, আই স্টিল লাভ ইউ সো মাচ, আই স্টিল লাভ ইউ সো মাচ, আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি। আমাকে ভুলে যাও, ফরগেট মি, ফরগেট মি অর্থ হল আমাকে ভুলে যাও। আমি কখনোই তোমাকে ভুলতে পারবো না, আই ক্যান নেভার ফরগেট ইউ, আই ক্যান নেভার ফরগেট ইউ অর্থ হল আমি কখনোই তোমাকে ভুলতে পারবো না। তুমি আমার মন নিয়ে খেলছো, ইউ আর প্লেয়িং মাই মাইন্ড, তুমি আমার মন নিয়ে খেলছো। তুমি আমার সাথে ব্রেক আপ করতে চাও, তুমি আমার সাথে ব্রেক আপ করতে চাও, ইউ ওয়ান্ট ব্রেক আপ উইথ মি, ইউ ওয়ান্ট ব্রেক আপ উইথ মি, তুমি আমার সাথে ব্রেক আপ করতে চাও। তুমি কি আমার জন্য সারা জীবন অপেক্ষা করবে, ইউ উইল বি ওয়েটিং ফর মি ফর ইভার, ইউ উইল বি ওয়েটিং ফর মি ফর ইভার, তুমি কি আমার জন্য সারা জীবন অপেক্ষা করবে, ইউ উইল বি ওয়েটিং ফর মি ফর ইভার। আমাদের ভালোবাসা এখানেই শেষ, দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার রিলেশনশিপ, দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার রিলেশনশিপ, আমাদের ভালোবাসা এখানেই শেষ, তুমি ভালো থেকো আর যত্ন নিও, ইউ টেক কেয়ার অ্যান্ড বি হ্যাপি, ইউ টেক কেয়ার অ্যান্ড বি হ্যাপি, তুমি ভালো থেকো আর যত্ন নিও।
আল্লাহ তোমার মঙ্গল করুন, আল্লাহ ব্লিজ ইউ। আল্লাহ তোমার মঙ্গল করুন, আল্লাহ ব্লিজ ইউ। স্বামী, আমরা জানি যে হাজবেন্ড অর্থ হলো স্বামী, কিন্তু এখানে দেখুন হাবি, হাবি অর্থ হলো স্বামী। ফর্সা, এটা হবে ফেয়ার, ফেয়ার অর্থ হলো ফর্সা। দেখাশোনা করা, এটা হবে লুক আফটার, লুক আফটার হলো দেখাশোনা করা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। ভিডিওটি যদি আপনাদের সামান্য হেল্পফুল হয়, যদি আপনাদের এই সকল রোমান্টিক ওয়ার্ডগুলি বাক্যগুলি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাতে ভুল করবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।